হ্যালো বন্ধুরা, রিঙ্কুর রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি, বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণে কীভাবে তৈরি করে নেওয়া যায় তার রেসিপি ও উপকরণটা একবার দেখে নিন। আর তার সাথে প্রতিদিন কারণ নতুন একটা টিপসও আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি মশলা ভেন্ডি ও ঢেঁড়সের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা ভাত বা রুটির সাথে খাওয়া যাবে। আজকে আমি রেসিপিটা তৈরি করতে করতে উপকরণগুলো একসাথে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা একবার দেখে নিন। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আলু আর ভেন্ডিটা কেটে নিয়েছি। দেখুন, আলুটা এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি, আর ভেন্ডি একটা বড় ভেন্ডি হলে তার তিন টুকরো হবে, আর ছোট হলে দু টুকরো করে নিতে হবে। এভাবে আমি ভেন্ডি আর আলুটা কেটে নিয়েছি। আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এই তেলেই আমি আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম আলু। দেখুন, আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা দেখুন কতটা মোটা মোটা করে কেটে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে কিছুটা টাইম আমি নেড়ে চেড়ে নেব। দেখুন, পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এবার ভেন্ডি। ভেন্ডিটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়ব না, হালকা নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খানিকটা টাইম নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব বাটা মশলা। জিরে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, এই যে দেখুন, এটাই আমি এবার দিয়ে সামান্য একটু টাইম নেড়ে চেড়ে নিয়ে এইভাবেই আমি মশলাটা ভেজে নেব। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যেহেতু ভেন্ডি এর বেশি জল লাগবে না। আলুটা সিদ্ধ হওয়ার জন্যই আমি সামান্য পরিমাণে জল দিলাম। এবার এটা আমি ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, হাফ চা চামচ চিনি দিয়েছি আমি। দেখুন বন্ধুরা, জলটা কত শুকিয়ে গেছে। আমি এই মতো অবস্থায় নামিয়ে নেব। আমার মশলা ভেন্ডির রেসিপি একদম রেডি হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি এবার সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকে আমি একটা নতুন টিপস নিয়ে এসেছি। আজকের টিপসটি হলো, দুধ উঠলে কম বেশি সবারই পড়ে যায়, কিন্তু দুধের পাত্রে একটা কাঠের হাতা রেখে দিলে তাহলে দুধ উঠলে পড়বে না। বন্ধুরা, যে কথাটা না বললেই নয়, আজকে রেসিপি ও টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একটু প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী দিন আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।